চল স্টার্ট করি। আচ্ছা কথা বলিস না, দেখ আজকের এক্সামে দিয়েছিলাম হচ্ছে হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করতে, তোর পরীক্ষাতে হাইব্রিডাইজেশনের ক্যালকুলেশনও আসবে, এর সাথে আরও একটা জিনিস আসবে, ঠিক আছে? কোন জিনিসটা আসবে সেটাই আজকে প্র্যাকটিস করবো। তাহলে দেখ কোশ্চেন নাম্বার মোস্ট প্রবলি কথা বলিস না, আমি জোরে জোরে কথা বলতে পারবো না। কোশ্চেন নাম্বার 13, দেখ কোশ্চেন নাম্বার 13 এই মাত্র তোর কাছে দেখ কোশ্চেনটা আছে, তোর হাতে কোশ্চেনটা নে। পরীক্ষাতে তোর কোশ্চেনগুলো কীভাবে আসবে, এই কোশ্চেন তো আসবেই হাইব্রিডাইজেশন, আরও এক্সট্রা এর সাথে অন্য একটা পার্টও আসবে। দেখ কোশ্চেন নাম্বার 13 তোর কী আছে, কোশ্চেন নাম্বার 13 আছে, দিয়ে দে তোকে কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 13 হচ্ছে ফাইন্ড দ্য হাইব্রিডাইজেশন, আরও একটা পার্টও আসবে। কোশ্চেন নাম্বার 13 লেখ অ্যান্ড দ্য শেপ, কোশ্চেনে লিখে রাখ ফাইন্ড দ্য হাইব্রিডাইজেশন অ্যান্ড দ্য শেপ, ঠিক আছে? ফাইন্ড দ্য হাইব্রিডাইজেশন অ্যান্ড শেপ, ঠিক আছে? শুধুমাত্র হাইব্রিডাইজেশন না, শেপটা ওর সাথে আসবে। এখন তার জন্য কী করবো, আমাকে ফার্স্ট কাজ হচ্ছে হাইব্রিডাইজেশন বার করতেই হবে, তারপরে আমি শেপের দিকে যাবো। চল দেখি তাহলে ফার্স্ট মলিকুল নিই। তাহলে ফার্স্ট কোশ্চেন তোর কি আছে হচ্ছে দেখ SF4, আজকে করতে হবে না, আমি চাইনি তো কোশ্চেনে জানতে, যখন জানবে তোকে স্পেসিফিক্যালি বলে দেবে, ঠিক আছে? শেপ অ্যান্ড হাইব্রিডাইজেশন। আচ্ছা এখন দেখ কথা বলিস না, হাইব্রিডাইজেশন আমি ফার্স্টে বার করবো, হাইব্রিডাইজেশন ফার্স্টে বার করবো, SF4 এর হাইব্রিডাইজেশন কথা বলিস না। জেড ইকস টু কত হবে, জেড ইকস টু হাফ অফ সালফারের ভ্যালেন্স শেল ইলেকট্রন কটা আছে, ছটা কথা বলছিস কেন, প্লাস মনোভ্যালেন্ট অ্যাটম হচ্ছে ফ্লুরিন, আছে চারখানা, তার মানে দেখ জেড এর ভ্যালু আমার আসলো 5। 5 মানে কী হবে বল, 5 মানে কী হবে, জেড ইকস টু 5 মানে, জেড ইকস টু 5 মানে পড়ে আসিস নি বাড়ি থেকে, SP3D, এক্স্যাক্টলি SP3D। আজকের কোশ্চেনে তোকে এত অব্দি জানতে চেয়েছিলাম, পরের দিন কিন্তু শেপগুলো জানতে যাবে। এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে শেপ কীভাবে করবো, কথা বলিস না দেখ ভালো করে, কীভাবে শেপ বার করবো। দেখ আমি দেখতে পাচ্ছি SF4, আমার কাছে জেড এর দুখানা ফর্মুলা ছিল, জেড এর আরেকখানা ফর্মুলা কী ছিল বলতো, জেড ইকোয়ালস টু নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, ঠিক আছে? তার মানে সোজা কথা আমি বুঝলাম, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার মিলিয়ে আমার হবে হচ্ছে ভ্যালু 5, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার মিলিয়ে আমার ভ্যালু হবে হচ্ছে 5। পরীক্ষার সময় তোকে এসব এক্সপ্লেন করতে হবে না, যা শেপটা বলতে হবে। এবার শেপ বলতে গেলে তোকে জানতে তো হবে কীভাবে আসলো, তার মানে সিগমা বন্ড প্লাস লোন পেয়ার মিলিয়ে আমার ভ্যালু হচ্ছে 5। এখন দেখ SF4 মানে আমি কী বুঝলাম, চারখানা ফ্লুরিনের সাথে বন্ড, ঠিক আছে? SF4 তার মানে চারখানা ফ্লুরিনের সাথে বন্ড, তার মানে নাম্বার অফ সিগমা বন্ড কত হলো, চারখানা, আর লোন পেয়ার আমার কত হতে হবে, একখানা, সেই জন্যই তো আমার 4+1=5 পসিবল, বোঝা গেল? তার মানে চারখানা বন্ড পেয়ার, একখানা লোন পেয়ার হলে শেপ কী হয়, আগের দিন লেখা আছে, চারখানা বন্ড পেয়ার, একখানা লোন পেয়ার হলে শেপ কী হয়, শেপ কী হয়, এক্স্যাক্টলি সিস স্ট্রাকচার, ঠিক আছে? তার মানে শেপ তো হবে হচ্ছে কি, সিস শেপ, বোঝা গেছে, সিস। আর যদি আসতো জিওমেট্রি, জিওমেট্রি কী হবে, জিওমেট্রিও তোর পরীক্ষাতে আসতে পারে, আজকে আর অত ডিটেলসে দেখবো না, আগের দিন দেখা আছে। জিওমেট্রি কী হবে, ট্রাইগোনাল বাইপিরামিডাল, ঠিক আছে? TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল, এই হচ্ছে তোর কম্প্যাক্ট কোশ্চেন। নেক্সট ক্লাসে কিন্তু আমি তোকে শেপটাও জিজ্ঞেস করবো, আগে থেকে বলে রাখলাম। কোশ্চেন নাম্বার টু H2S, দেখ H2S এর তোর বার করতে হবে হাইব্রিডাইজেশন, আজকে যেটা শেপটা বার করবো। তাহলে বল H2S এ হাইব্রিডাইজেশন কী এসছে, জেডের ভ্যালু কত আসলো, কত আসলো জেডের ভ্যালু, জেডের ভ্যালু কত এসছে H2S এ, জেড ইকোয়ালস টু কত, জেড ইকোয়ালস টু হাফ অফ সালফারের ভ্যালেন্স শেল ইলেকট্রন আছে ছখানা, প্লাস মনোভ্যালেন্ট হাইড্রোজেন আছে দুখানা, তার মানে 6+2 4/2 মানে হচ্ছে S4, চার মানে হচ্ছে আমার SP3, ঠিক আছে? চার মানে SP3। এইবার আমি কী বুঝলাম, জেড ইকোয়ালস টু সিগমা প্লাস লোন পেয়ার, কথা বলছিস কেন বলতো, H2S পেরেছিস, এইগুলো আজকে পেরেছিস তো সব, H2S সালফারের সাথে দেখ আমার দুখানা হাইড্রোজেন লেগে আছে, তার মানে আমি কী বুঝলাম, সিগমা বন্ড প্লাস লোন পেয়ারের ভ্যালু হচ্ছে আমার 4। আমি বুঝতে পারলাম দেখ সিগমা বন্ড আমার দুখানা, তাহলে বাকি দুখানা হবে আমার লোন পেয়ার, ওই জন্যই তো আমার 2+2=4, বোঝা গেছে? না বুঝলে খাতায় লিখে রাখবে, এটা তো বলার কিছু নেই। তার মানে 2+2 হচ্ছে কত আমার 4, তার মানে আমি কী বুঝলাম, দুখানা সিগমা বন্ড আছে, দুটো লোন পেয়ার আছে। এইবার তার মানে আমার কী হয়, দুখানা সিগমা বন্ড আর দুখানা লোন পেয়ার হলে শেপ কী হয়, আগের দিন লেখা আছে, শেপ হবে হচ্ছে ভি শেপড, শেপ হবে কি, ভি শেপড অর বেন্ড শেপ, ঠিক আছে? ভি অর বেন্ড, বোঝা গেল? হাইব্রিডাইজেশন SP3, তার মানে জিওমেট্রি কী হবে, জিওমেট্রি তোকে জিজ্ঞেস করতে পারে, জিওমেট্রি হবে কি টেট্রাহেড্রাল, জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল, এই কাজ আমাদের করা আছে আগের দিন। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার সি, BCl3, কোশ্চেন নাম্বার সি BCl3, BCl3 তে হাইব্রিডাইজেশন কী আসছে, একইভাবে বার করবো, BCl3 জেডের ভ্যালু কত, হাফ অফ
বোরনের ভ্যালেন্স শেলে ইলেকট্রন কটা আছে? থ্রি, ঠিক আছে। প্লাস মনোভ্যালেন্ট ক্লোরিন কটা আছে? তিনখানা। তার মানে আমার আসলে হচ্ছে থ্রি, তার মানে আমার আসলে এসপি টু, ঠিক আছে, এসপি টু। আচ্ছা আমি কী বুঝলাম, বিসিএল থ্রি, বিসিএল থ্রি মানে বোরনের সাথে দেখ তিনখানা আমার সিগমা বন্ড হতেই হবে। আবার জেড ইকোয়াস টু থ্রি মানে জেড ইকোয়াস টু কি, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। দেখ সিগমা প্লাস লোন পেয়ারের ভ্যালু থ্রি, আমি আমার দেখতে পাচ্ছি সিগমা বন্ড তিনখানা হবে, কারণ কি বিসিএল থ্রি তিনখানা ক্লোরিনের সাথে তিনটে বন্ড হতেই হবে। তার মানে লোন পেয়ারের ভ্যালু কত আসলো আমার? জিরো, বোঝা গেছে? তার মানে থ্রি প্লাস জিরো ইকোয়াস টু থ্রি, তিনখানা সিগমা বন্ড একটা লোন পেয়ার হলে আমার কী হয় শেপ, কী হয়? তিনটে সিগমা বন্ড একখানা লোন পেয়ার হলে কী হয় শেপ বল? তিনখানা সিগমা বন্ড একখানা লোন পেয়ার হলে কী হয়? তিনখানা বন্ড পেয়ার আর একখানা লোন পেয়ার হলে কী হয়? হ্যাঁ, পিরামিডাল, ট্রাইগোনাল প্ল্যানার, এক্স্যাক্টলি ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল প্ল্যানার, ঠিক আছে। তার মানে এটা শেপ আমার হলো কি ট্রাইগোনাল প্ল্যানার। পরীক্ষাতে কিন্তু আসবে কোশ্চেনগুলো, আগে থেকে বলে দিচ্ছি। ট্রাইগোনাল প্ল্যানার, জিওমেট্রি কী হবে? এখানে তো জিওমেট্রি ট্রাইগোনাল প্ল্যানারই হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ডি, পিসিএল ফাইভ, কোশ্চেন নাম্বার ডি পিসিএল ফাইভ। পিসিএল ফাইভে হাইব্রিডেশন কী আসছে? পিসিএল ফাইভে, পিসিএল ফাইভে হাইব্রিডেশন আসছে হচ্ছে তোর জেডের ভ্যালু হাফ অফ ফসফরাসের ভ্যালেন্স ফেলে থাকে পাঁচখানা ইলেকট্রন প্লাস মনোভ্যালেন্ট ক্লোরিন আছে পাঁচখানা, তার মানে আসছে ফাইভ। ফাইভ মানে কী হবে? এসপি থ্রি ডি, ফাইভ মানে আমার হলো হচ্ছে এসপি থ্রি ডি, ঠিক আছে। এইবার আমি কী দেখছি, জেড ইকোয়াস টু ফাইভ, তার মানে সিগমা বন্ড প্লাস লোন পেয়ারও আমার হচ্ছে ফাইভ, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। ফসফরাসের সাথে পাঁচখানা ক্লোরিন লেগে থাকবে, তার মানে পাঁচখানা সিগমা বন্ড আমার হয়ে গেল, তাহলে লোন পেয়ারের ভ্যালু কত হলো? জিরো। ফাইভ প্লাস জিরো, পাঁচখানা বন্ড পেয়ার, জিরোখানা লোন পেয়ার, শেপ আমার কী হয়? ট্রাইগোনাল বাইপিরামিডাল, ঠিক আছে। তার মানে আমার শেপ কী হলো? ট্রাইগোনাল বাইপিরামিডাল, করা আছে আগের দিন, ট্রাইগোনাল বাইপিরামিডাল, ওটা মুখস্থ করতে বলেছিলাম আগের দিনই বলে দিয়েছিলাম। শেপ আমার হলো ট্রাইগোনাল বাইপিরামিডাল, জিওমেট্রি আমার ট্রাইগোনাল বাইপিরামিডালই হবে, যেহেতু আমার জিরোখানা লোন পেয়ার, ঠিক আছে। না বোঝার মতন এগুলো কিচ্ছু নেই, কিছু জিনিস তোকে মুখস্থ করতে হবে। কোশ্চেন নাম্বার ই, লাস্ট কোশ্চেন, এনএইচ থ্রি, এনএইচ থ্রিতে হাইব্রিডাইজেশন কত আসছে? এনএইচ থ্রিতে জেডের ভ্যালু কত? জেড ইকোয়াস টু হাফ অফ নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? পাঁচখানা, প্লাস মনোভ্যালেন্ট হাইড্রোজেন আছে তিনখানা, তার মানে আমার আসলে হচ্ছে ফোর। জেডের ভ্যালু ফোর মানে আমার হাইব্রিডেশন আসছে এসপি থ্রি, জেডের ভ্যালু ফোর মানে হাইব্রিডেশন আসছে এসপি থ্রি, ঠিক আছে, এসপি থ্রি আসলো। এখন দেখ এনএইচ থ্রি নাইট্রোজেনের সাথে তিনখানা হাইড্রোজেন আমার লেগে থাকতে হবে। জেড ইকোয়াস টু কি? জেড ইকোয়াস টু হচ্ছে তো সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। আমি বুঝলাম কত? সিগমা বন্ডের ভ্যালু তিনখানা, তার মানে দেখ তিন প্লাস লোন পেয়ার ইকোয়াস টু যদি চার হয়, তার মানে আমার একখানা লোন পেয়ার হতে হবে, বোঝা গেছে? তার মানে তিন প্লাস এক ইকোয়াস টু চার, তার মানে লোন পেয়ার হচ্ছে আমার একখানা। তিনখানা বন্ড পেয়ার, একখানা লোন পেয়ার হলে শেপ আমার কী হয় বল? শেপ কী হয়? তিনখানা বন্ড পেয়ার, একখানা লোন পেয়ার হলে শেপ কী হয়? তিনখানা বন্ড পেয়ার, একখানা লোন পেয়ার হলে শেপ হয় হচ্ছে পিরামিডাল, ঠিক আছে। কনফিডেন্সের সাথে ভুল বলেছিস, খুব ভালো করেছিস, ভুল বল কিন্তু কনফিডেন্সের সাথে বল, ঠিক আছে, একদম। পরীক্ষাতে যখন তোর ভাইবা হবে ভুল বলবি, কিন্তু কনফিডেন্সের সাথে যেন ভুলটা হয়, এরকম না যে মিনমিন করে ভুল বলছিস, না কনফিডেন্সের সাথে ভুল বলতে হবে, রাজনৈতিক নেতাদের মতন একদম, ঠিক আছে। মিথ্যা প্রতিশ্রুতি দিবি কিন্তু একদম কনফিডেন্সের সাথে, কনফিডেন্স যেন থাকে, এই কনফিডেন্স দিয়ে তুই বেরিয়ে চলে যাবি, ঠিক আছে। টিচার বুঝবে ভাই এ তো কনফিডেন্স আছে, ভুল জানুক ঠিক জানুক যা জানে জানুক, কিন্তু কনফিডেন্স আছে, কনফিডেন্সটা আসলে খেলা খেলবে, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা মানে কি, শেপ হচ্ছে পিরামিডাল, জিওমেট্রি কী হবে? পাঁচটা বন্ড পেয়ার আর জিরোটা লোন পেয়ার, ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল, চার এক হলে চার প্লাস এক হলে কি? ওটা তো তাহলে সিস স্ট্রাকচার, সিস, চার প্লাস এক হলে তো সিস, পাঁচ প্লাস জিরো হলে ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে, যা জিওমেট্রি তাই তো হবে তখন। ফাইভ প্লাস জিরো হলে পাঁচখানা বন পেয়ার, জিরোখানা লোন পেয়ার, হ্যাঁ ট্রাইগোনাল বাইপিরামিডাল, না না ট্রাইগোনাল বাইপিরামিডাল পড়ছে, ট্রাইগোনাল বাইপিরামিডাল আছে, ঠিক আছে, বোঝা গেছে। চল এই হচ্ছে তোর পরীক্ষাতে আসবে, কিন্তু আগে থেকে বলে দিলাম, তাহলে চল এই রিলেটেড আরো কটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করি, কথা বলিস না। চল নেক্সট কোশ্চেন লেখ, নেক্সট কোশ্চেন লেখ। এই কোশ্চেন খুব রেয়ারলি হয়তো আসতে পারে স্কুল এক্সামে। চল নেক্সট কোশ্চেন লেখ,
SF4 ঠিক আছে SF4 কর লেখ কোশ্চেন লেখ SF4 SF4 মানে ফার্স্ট মলিকিউলে ছিল আচ্ছা SF4 মলিকিউল কোশ্চেন লেখ SF4 মলিকিউলের স্ট্রাকচার কোনটা হবে ঠিক আছে কোশ্চেন লেখ SF4 মলিকিউলের স্ট্রাকচার কি হবে মানে শেপ বেসিক্যালি শেপ কি হবে SF4 মলিকিউলের শেপ কি হবে আর হাইব্রিডাইজেশন কি হবে আচ্ছা তোর কাছে আমি শেপ দুখান আমি তোকে এঁকে দিলাম একটা শেপ হচ্ছে এইটা আরেকটা শেপ হচ্ছে মানে এটা হচ্ছে বেসিক্যালি ট্রায়াঙ্গেলটাতে আছে হচ্ছে এরকম ঠিক আছে এটা একখানা অপশন আমি তোকে দিলাম আরেকখান অপশন দিলাম হচ্ছে এইরকম লোন পেয়ার এখানে ফ্লুরিন এখানে ফ্লুরিন এখানে দুখানা তোর তাহলে কোশ্চেনটা পুরোপুরি আঁক কমপ্লিটলি আঁক দুটোর মধ্যে কোনটা তোর ফাইনাল শেপ হবে ঠিক আছে দুটোর মধ্যে আগে দিন বলেছিলাম হ্যাঁ তো আজকে এটা রুলের ফর্ম্যাটে লিখবো লেখ তার মানে দেখ তোর তোকে বলে দিচ্ছি SF4 এর এই দুখানা স্ট্রাকচারের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার কোনটা দুটো আমার আলাদা আলাদা স্ট্রাকচার তার কারণ কি এখানে আমার লোন পেয়ার আছে ইকুয়েটোরিয়াল প্লেনে এখানে আমার লোন পেয়ার আছে অ্যাক্সিয়াল প্লেনে দুটো কিন্তু আলাদা জিনিস কোনটা অ্যাক্সিয়াল কোনটা ইকুয়েটোরিয়াল আগের ক্লাসে আমাদের দেখা আছে ঠিক আছে কোশ্চেন হচ্ছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার কোনটা অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার হয়ে গেছে আচ্ছা আমি কিছু কোশ্চেন আনসার পাঠিয়েছিলাম খাতায় আশা করছি লিখে রাখছি আমি কিন্তু হঠাৎ করে একদিন কপি চেক করব লেখা আছে কিনা এই কোশ্চেনটাই আমি পাঠিয়েছিলাম ঠিক আছে এই কোশ্চেনটাই আমি পাঠিয়েছিলাম এই কোশ্চেনে পাঠিয়েছিলাম তো যাই হোক দেখ এখন প্রশ্ন হচ্ছে দুটোর মধ্যে কোনটা হবে দুটোর মধ্যে কোনটা হবে অ্যান্সার কিভাবে লিখতে হবে আমার গ্রুপে পাঠানো আছে লোন পেয়ারের রিপালশন দিয়ে পাঠানো আছে একটা জিনিস তো আমি তো একটুখানি বুঝি এখানে একটা রুল আছে ঠিক আছে অ্যাকচুয়ালি একটা রুল খেলা খেলছে এখানে রুলটা লেখ তো হ্যাশট্যাগ বলে লেখ বেন্ডস রুল হ্যাশট্যাগ দিয়ে লেখ বেন্ডস রুল বেন্ডস রুল রুলটাকে লেখ বেন্ডস রুল ঠিক আছে বেন্ডস রুল লেখ ইন ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি ইন ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি ইন ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি কমা দিয়ে অ্যামং লোন পেয়ার অ্যামং লোন পেয়ার অ্যান্ড ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যামং লোন পেয়ার অ্যান্ড ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অলওয়েজ গিভ মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অলওয়েজ গিভ মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অলওয়েজ গিভ মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যাট অ্যাক্সিয়াল পজিশন অলওয়েজ গিভ মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অ্যাট অ্যাক্সিয়াল পজিশন ঠিক আছে এই যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট মোস্ট ইলেকট্রোনেগেটিভ যেটা বেশি বা মোর ইলেকট্রোনেগেটিভ যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাকে অ্যাক্সিয়ালে দিতে হবে এটা তুই হাইলাইট করে রাখ লাল কালি দিয়ে মার্ক করে রাখ যা ইচ্ছা তাই করে রাখ ঠিক আছে দেখ এখানে কি বলেছে এটাই হচ্ছে বেসিক্যালি বেন্ডস রুল এখন বেন্ডস রুল কেন আসলো সেটা আমাদের নেই সিলেবাসে বেন্ডস রুল কীভাবে এসছে কী বলছে বেসিক্যালি যখন ধর তোর কাছে সাপোজ আজকে দেখ SF4 মলিকুল বলে ব্যাপারটা ইজি হয়ে গেছে যদি আজকে SF4-এর জায়গায় আমি অন্য মলিকুল দিতাম তাহলে দেখ ব্যাপারটা তোর কাছে এতটা ইজি হতো না কী হতো আমি তখন বলছি দেখ এই মলিকুলে আমি কী করলাম আমার কাছে এই দুখানা অপশান আছে বেসিক্যালি আইদার আমি লোন পেয়ারকে দিতে পারি অ্যাক্সিয়ালে বা আমি লোন পেয়ারকে দিতে পারি হচ্ছে ইকুয়েটোরিয়াল এই দুখানাই আমার কাছে অপশান এখন দুটোর মধ্যে কে জিতবে দেখ যে বেশি ইলেকট্রোনেগেটিভ আমি কিন্তু এটা মাথায় রাখবো যে বেশি ইলেকট্রোনেগেটিভ তাকে আমি অ্যাক্সিয়ালে দেবো এটা হচ্ছে আমার বেন্ডস রুল ঠিক আছে বেন্ডস রুল কোথা থেকে এসছে তার জন্য দেখ আমাদের আবার মলিকিউলটাকে ভাঙতে হবে সেসব পার্টে যাচ্ছি না কমপ্লেক্স হয়ে যাবে আমাদের নেই তো ওই সব জিনিসপত্র ঠিক আছে তোকে পরীক্ষাতে জাস্ট এটাই দেবে এই দুটোর মধ্যে কোনটা হবে যদি MCQ-তে আসে তাহলে কোনটা হবে সেটাই আমি তো এখন দেখছি আর যদি এক্সপ্লেন করতে বলে তাহলে কীভাবে লিখবো সেটা তো আমি তোকে পাঠিয়ে দিয়েছিলাম যদি এক্সপ্লেন করতে বলে ঠিক আছে কী বুঝবো যে বেশি ইলেকট্রোনেগেটিভ সে আমার অ্যাক্সিয়ালে যাবে এখন তুই আমাকে বল এখানে ফ্লুরিন আছে আর লোন পেয়ার আছে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি একটা ফ্লুরিন আর নাকি একটা লোন পেয়ারের অবভিয়াসলি ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি ভাই FONClBrIHCH ফ্লুরিন তো সবার মাথায় বসে আছে তার মানে কী হলো দেখ আমি দেখ এরকমই করলাম ফ্লুরিনকে আমি রাখলাম হচ্ছে দেখ অ্যাক্সিয়াল পজিশনে দেখতে পাচ্ছিস ফ্লুরিনকে রাখলাম অ্যাক্সিয়ালে ভাই বাকিটা যা হয় হোক না ফ্লুরিনকে আমি অ্যাক্সিয়ালে লিখেছি তো ফ্লুরিনকে অ্যাক্সিয়ালে রাখলাম বুঝতে পেরেছিস
ফ্লুরিন আমার অ্যাক্সিয়ালে, এবার লোন পেয়ে তো তাহলে ইকুইটোরিয়ালই হবে। তার মানে দেখ সেই সূত্রে আমার এটা কারেক্ট অ্যান্সার, এটা ভুল, কেন এখানে আমি লোন পেয়ারকে অ্যাক্সিয়ালে রাখলাম, ফ্লুরিনকে আমি অ্যাক্সিয়ালে দেখ এখানে রেখেছি, আরেকটাও তো হবে না, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? মোর ইলেকট্রোনেগেটিভ যে তাকে আমি অ্যাক্সিয়ালে রাখবো, এখানে লোন পেয়ার তো অ্যাক্সিয়ালে চলে গেলো, তার মানে সেই সূত্রে আমার দেখ এইটা আমার কিন্তু অ্যান্সার নয়, এটা আমার অ্যান্সার, বোঝা গেছে? বেঞ্চ রুল। নেক্সট কোশ্চেন তোকে যদি বলি, এইবারে তুই ধাক্কা খাবি কোথায় দেখ, নেক্সট কোশ্চেনটা লেখ। তোকে ধর বললাম এই মলিকুলটা আছে SF4Cl, লেখ কোশ্চেন, লেখ SF4Cl, SF4Cl, নেক্সট মলিকুলটা লেখ SF4Cl। এই মলিকুলে তুই আমাকে আগে বল সালফারের হাইব্রিডাইজেশন কী হবে, SF4Cl ক্যালকুলেট কর, SF4Cl, SF4Cl হাইব্রিডাইজেশন জিরো হয়, কি হয় বার কর, বার কর, বার কর, SF4Cl এক্স্যাক্টলি জেডের ভ্যালু ফাইভ আসছে, ঠিক আছে, জেডের ভ্যালু কীভাবে ফাইভ আসছে, একই ফর্মুলা, জেড ইকোয়াস টু তোর হাফ অফ সালফারের ভ্যালেন্স হলে কটা ইলেকট্রন থাকবে, সালফারের ভ্যালেন্স হলে হচ্ছে ছয় প্লাস ফ্লুরিন, দেখ মনোভ্যালেন্ট ফ্লুরিন আছে চারখানা, মনোভ্যালেন্ট ক্লোরিন আছে একখানা, SF4, সরি ভাই এটা SF3Cl হবে, এটা কি SF3Cl করতো, SF3Cl, 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 ঠিক আছে, SF3Cl কত আসছে তাহলে দেখ, SF3Cl এ আমার ভ্যালু কত আসলো, SF3Cl এ হাফ অফ সিক্স প্লাস থ্রি প্লাস ওয়ান, ঠিক আছে, তার মানে দেখ আমার ফাইভই এসছে, ফাইভ আসলো মানে SP3D, ঠিক আছে, SP3D, বুঝতে পেরেছিস, SP3D ক্লিয়ার। এইবারে আমি চল ছবি আঁকবো, আমি বুঝলাম কি SP3D, SP3D হাইব্রিডেশন, তো কিন্তু পরীক্ষাতে আসবে, হাইব্রিডেশন জিজ্ঞেস করবে SP3। নেক্সট এবার একটু তাকা, এখন প্রশ্ন হচ্ছে কখানা বন্ড পেয়ার আছে কখানা লোন পেয়ার আছে, চল দেখা যাক কটা বন্ড পেয়ার কটা লোন পেয়ার, কি বুঝছি, সালফারের সাথে তিনখানা ফ্লোরিন একখানা ক্লোরিন, তার মানে চারখানা বন্ড পেয়ার, বুঝতে পারলি তো, সালফারের সাথে তিনটে ফ্লোরিন একখানা ক্লোরিন, তার মানে চারখানা বন্ড পেয়ার, দেখ জেড ইকোয়াস টু আমার কি, জেড ইকোয়াস টু সিগমা প্লাস লোন পেয়ার, সিগমা প্লাস লোন পেয়ারের ভ্যালু দেখ আমার পাঁচ এসছে, তাই তো, জেড ইকোয়াস টু আমার সিগমা প্লাস লোন পেয়ার, আমি কি বুঝলাম সিগমা বন্ডের ভ্যালু, ভ্যালু কটা চার, কেন ভাই এস এর সাথে তিনখানা ফ্লোরিন একখানা ক্লোরিন, তার মানে এটার ভ্যালু চার, লোন পেয়ার আমার কত হতে হবে তাহলে একখানা, বুঝতে পারলি, তার মানে চার প্লাস এক পাঁচ, বোঝা গেছে, তার মানে আমি কী বুঝলাম চারখানা বন্ড পেয়ার একখানা লোন পেয়ার। এইবারে আমার স্ট্রাকচারগুলো কী কী হতে পারে সেই সূত্রে, চারখানা বন্ড পেয়ার একখানা লোন পেয়ার, দেখ চল দেখি আমি তাহলে কী কী স্ট্রাকচার পসিবল, ফার্স্ট স্ট্রাকচার আমি আঁকছি, কথা বলিস না, লোন পেয়ারকে দিলাম এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্রাকচার, আঁক ছবিগুলো আঁক, ঠিক আছে, মাঝখানেরটা হচ্ছে ইকুইটোরিয়াল প্লেনটা, সেকেন্ড স্ট্রাকচার আমার কী পসিবল, এদিকে ফ্লুরিন এখানে ক্লোরিন, সেকেন্ড স্ট্রাকচার আমি এটা আঁকলাম, থার্ড স্ট্রাকচার কী পসিবল, অনেকগুলো পসিবল আছে, তার মধ্যে কনফিউজিং পসিবলগুলো আমি তোকে দেখাচ্ছি এখন, ঠিক আছে চল তিনখানা স্ট্রাকচার আঁকলাম, এটাই এনাফ, তিনটে স্ট্রাকচার আমি আঁকলাম, তিনটেই এনাফ, এই মুহূর্তে তিনটে স্ট্রাকচারই আলাদা আলাদা স্ট্রাকচার, তার কারণ কি এখানে আমার ফ্লুরিন আছে অ্যাক্সিয়ালে, ক্লোরিন আছে অ্যাক্সিয়ালে, ঠিক আছে, আর লোন পেয়ার আছে ইকুইটোরিয়ালে, সেকেন্ড স্ট্রাকচার ফ্লুরিন আছে অ্যাক্সিয়ালে, আরও একখানা ফ্লুরিন আছে অ্যাক্সিয়ালে, লোন পেয়ার আছে ইকুইটোরিয়ালে, ক্লোরিন আছে ইকুইটোরিয়ালে, বুঝতেই পারছি এটার এটা আলাদা, কারণ কি দুখানা অ্যাক্সিয়াল, এখানে ফ্লুরিন অ্যাক্সিয়াল ক্লোরিন অ্যাক্সিয়াল, এখানে দুখানা ফ্লুরিন অ্যাক্সিয়াল, নেক্সট হচ্ছে কি লোন পেয়ার আছে অ্যাক্সিয়ালে, ক্লোরিন আছে অ্যাক্সিয়ালে, ফ্লুরিনগুলো সব ইকুইটোরিয়াল আছে, তিনটে স্ট্রাকচার পুরো কমপ্লিটলি আমার আলাদা আলাদা স্ট্রাকচার, ঠিক আছে, আগের দিনই দেখেছিলাম কেন ইকুইটোরিয়াল আর অ্যাক্সিয়াল আমার আলাদা আলাদা হয়, এখন দেখ প্রশ্ন হচ্ছে এইগুলোর মধ্যে কোনটা আমার অ্যাকচুয়াল স্ট্রাকচারটা হবে, দেখ কোনটা অ্যাকচুয়াল স্ট্রাকচার হবে সেটার জন্য আমি বেঞ্চ রুল ডাইরেক্ট অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে, যখনই দেখবো ট্রাইগোনাল বাইপিরামিডাল আছে, এগুলো তো সব করেই ট্রাইগোনাল বাইপিরামিডাল, ঠিক আছে, কীভাবে বুঝলাম ভাই হাইব্রিডাইজেশন SP3D, SP3D মানে ট্রাইগোনাল বাইপিরামিডাল, ডাইরেক্ট আমি বেঞ্চ রুল অ্যাপ্লাই করবো, ঠিক আছে, চোখ বন্ধ করে বেঞ্চ রুল অ্যাপ্লাই করবো, কী হবে বেঞ্চ রুল কী বলেছে, বেঞ্চ রুল এটাই বলেছে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাকে তুই অ্যাক্সিয়ালে বসা, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাকে আমি অ্যাক্সিয়ালে বসাবো, সেই সূত্রে দেখ ফার্স্ট অফ অল তো আমার লোন পেয়ার তো এখান থেকে বেরিয়ে চলেই গেল, লোন পেয়ার তো আমার অ্যাক্সিয়ালে হবেই না, তার মানে সেই সূত্রে এই স্ট্রাকচার তো আমার ফার্স্টেই কাটা, সেকেন্ড দেখ আমার এখানে কী আছে, এখানে একটা ফ্লুরিন অ্যাক্সিয়ালে, এখানেও একটা ফ্লুরিন অ্যাক্সিয়ালে, পরের বারে গিয়ে দেখ এখানে ক্লোরিন অ্যাক্সিয়ালে ঢুকে গেছে, তার মানে কী বলতো ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি তো ফ্লুরিনের থেকে কম, FONClBrIsCH, তার মানে দেখ এখানে ফ্লুরিন আমার অ্যাক্সিয়ালে আছে, মোর ইলেকট্রোনেগেটিভগুলো অ্যাক্সিয়ালে থাকলো, তার মানে সেই সূত্রে এটা আমার অ্যান্সার, এটা আমার অ্যান্সার নয়, বোঝা গেছে,
ক্লিয়ার? তার মানে তোকে কিন্তু পরীক্ষাতে এরকম চারখানা অপশান দিয়ে জিজ্ঞেস করবে কোনটা আমার অ্যাকসেপ্টেবল হবে কোনটা অ্যাকসেপ্টেবল হবে না, বুঝতে পেরেছিস? তাহলে বেনসুলটাকে ডাইরেক্ট আমি অ্যাপ্লাই করে দেবো, কোনো কিছু কথায় লেখার কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট বেনসুল অ্যাপ্লাই করে দেবো। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাকে আমি কোথায় রাখলাম? অ্যাক্সিয়ালে রাখলাম, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? ক্লিয়ার তো? চল নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন লেখ, ফাইন্ড হাইব্রিডাইজেশন, ফাইন্ড হাইব্রিডাইজেশন, ফাইন্ড হাইব্রিডাইজেশন অ্যান্ড শেপ অফ অ্যান্ড শেপ অ্যান্ড শেপ, এই দুখানে এমনি পারবো, কমা দিয়ে লেখ স্ট্রাকচার, যেটা আসল দরকার, অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যান্ড স্ট্রাকচার অফ এক্সি ও থ্রি এফ টু জেনন, ঠিক আছে? এক্সি ফর জেনন, ক্যাপিটাল এক্স স্মল ই, এক্সি ও থ্রি এফ টু, এক্সি ও থ্রি এফ টু, এক্সি ও থ্রি এফ টু লিখেছিস। ফার্স্ট কাজ তোর কী হবে? ফার্স্ট কাজ তুই বার কর হচ্ছে হাইব্রিডাইজেশন কী হবে, জেনের আগে হাইব্রিডাইজেশন বার কর, ফর্মুলা ফেল ফেলে এক্সি ও থ্রি এফ টু হাইব্রিডাইজেশন বার কর। হ্যাঁ, এসপি থ্রি ডি, এক্স্যাক্টলি, জেডের ভ্যালু ফাইভ আসছে, জেডের ভ্যালু ফাইভ আসছে মানে হচ্ছে এসপি থ্রি ডি। শেপ কী হবে বলতো? শেপ কী হবে? শেপ শেপ কী হবে? জেডের ভ্যালু কার কার বেরোয়নি বলতো? কার কার, কে কে বন্ধুর খাতা দেখে দেখছি জেডের ভ্যালু, নিজের মাথা থেকে বার হচ্ছে না কার কার? পরীক্ষার সময় কোনো বন্ধু পাশে বসবে না, আগে থেকে বলে দিচ্ছি, পাশে গিয়ে দেখবি টিচার বসে আছে। হ্যাঁ, ট্রাইগোনাল বাইপিরামিডাল, ভাই পেন্টাগোনাল বাইপিরামিডাল হচ্ছে যদি সাতখানা থাকে তখন হবে, ঠিক আছে? ট্রাইগোনাল বাইপিরামিডাল জেডের ভ্যালু কত আসছে? পাঁচ। কীভাবে আসলো? ফর্মুলায় ফেলে আসলো, এক্সি ও থ্রি এফ টু, এক্সি ও থ্রি এফ টু, জেড ইকুয়ালস টু কত? হাফ অফ জেনোনের ভ্যালেন্স শেলে কটা ইলেক্ট্রন আছে? আটখানা। অক্সিজেন তো ভাই মনোভ্যালেন্ট আমার নয়, অক্সিজেন মনোভ্যালেন্ট নয়, ফ্লুরিন মনোভ্যালেন্ট, তার মানে দেখ ফাইভ, ফাইভ মানে আমার আসলো হচ্ছে এসপি থ্রি ডি, ফাইভ মানে আমার এসপি থ্রি ডি, ঠিক আছে? ফাইভ মানে আমার এসপি থ্রি ডি আসলো। এখন প্রশ্ন হচ্ছে কটা বন্ড পেয়ার কটা লোন পেয়ার, দেখি এদিকে তাকা, দেখ জেনোনের সাথে তিনখানা অক্সিজেন বন্ড করেছে, দুখানা ফ্লুরিন বন্ড করেছে, তার মানে পাঁচখানা বন্ড পেয়ার আমি বুঝে গেলাম, পাঁচখানা বন্ড পেয়ার তো আমার হতেই হবে, কেন? তিনটে অক্সিজেন দুখানা ফ্লুরিন, তিন আর দুয়ে পাঁচ, তার মানে দেখ আমার পাঁচখানা বন্ড পেয়ার হয়ে গেল, পাঁচটা বন্ড পেয়ার। এবারে দেখ বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার ইকুয়ালস টু ফাইভ, তার মানে আমার লোন পেয়ার কটা হবে? জিরোটা লোন পেয়ার, ঠিক আছে? তার মানে দেখ এই হচ্ছে আমি বুঝলাম পাঁচখানা বন্ড পেয়ার, জিরোখানা লোন পেয়ার, এটা যোগ করলে আমি পাঁচ পাবো, পাঁচটা বন্ড পেয়ার আর জিরোখানা লোন পেয়ার যোগ করলে আমি পাঁচ পাচ্ছি, তার মানে আমার পাঁচখানা বন্ড পেয়ার আছে, ঠিক আছে? বোঝা গেছে? এইবারে দেখ স্ট্রাকচার কী কী পসিবল, কথা বলিস না, স্ট্রাকচার আমি কী আঁকবো? এটা তো আমার ট্রাইগোনাল বাইপিরামিডাল হচ্ছে না, শেপ কী হচ্ছে? ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল সিম্পল এসপি থ্রি ডি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোনটা হবে এদের মধ্যে? দেখ আমার ফার্স্ট অপশন হচ্ছে, কথা বলিস না, ফার্স্ট অপশন হচ্ছে এটা, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে ফ্লুরিন, এক্সি ও থ্রি এফ টু, এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্রাকচার পসিবল, বুঝতে পারছিস? আমি কিন্তু সিগমা বন্ড ডাকছি, কোনো পাই বন্ড ডাকছি না, তোকে পরীক্ষাতে ইনফ্যাক্ট এটা স্ট্রাকচার রাখতে দেবে না, তোকে স্ট্রাকচার দিয়ে বলবে কোনটা পসিবল হয়েছে, এটা একটা অপশান আছে। এইবারে দেখ এগুলো আমি সিগমা বন্ড ডেকেছি জাস্ট, পাই বন্ড হলে কী হবে? এক্সের সাথে ডাবল বন্ড অক্সিজেন হবে, অক্সিজেনের সাথে তো ডাবল বন্ড হয় না, এটা হচ্ছে আমার অরিজিনাল স্ট্রাকচারটা হবে। আমি এখানে পাই বন্ড ডাকছি না, কেন? আমার ফর্মুলার মধ্যে সিগমা বন্ড আছে জাস্ট, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার জেডের ভ্যালুতে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? চল এটা হচ্ছে, তার মানে চল আমি তোকে যে অরিজিনাল স্ট্রাকচার সেটাই আমি একখানা দেখালাম, এটা হবে কি তুই আমাকে বলবি? এটা আমি ফার্স্ট অপশান আঁকলাম, সেকেন্ড অপশান আমি আঁকছি এটা, লাস্ট অপশান আছে এটা, ঠিক আছে? আচ্ছা এবার দেখ কোনটা আমি আঁকবো, ট্রাইগোনাল বাইপিরামিডাল, আমার হচ্ছে বেনসুল অ্যাপ্লাই করতে হবে, বেনসুল মানে কি, যার বেশি ইলেকট্রোনেগেটিভিটি তাকে তুই অ্যাক্সিয়াল পজিশনে দিবি। আমার দেখ তিনটে স্ট্রাকচারের মধ্যে অবভিয়াসলি দেখতে পাচ্ছি ফ্লুরিন আর অক্সিজেনের মধ্যে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, লাস্ট অপশানে দেখ আমার দুখানা ফ্লুরিন আছে অ্যাক্সিয়ালে, তার মানে এইটা আমার অ্যান্সার আর বাকিগুলো ভুলভাল অ্যান্সার, ঠিক আছে? মানে বাকিগুলো আমার হবে না, ঠিক, এক্স্যাক্টলি, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি আমার অ্যাক্সিয়ালে থাকবে, বোঝা গেল? তার মানে বুঝতে পারবি পরীক্ষা থেকে এগুলো ইজি সোজা, আমি বুঝে যাবো কোনটা ট্রাইগোনাল বাইপিরামিডাল দেবে তোকে, দিয়ে বলবে হচ্ছে কোনটা আমার
এক শেলে থাকলো, কোনটা আমার ইকুয়েটোরিয়াল থাকবে। এটা আবার কথাতে লিখেও তোকে দিতে পারে অপশানগুলোর মাঝখানে, স্ট্রাকচার রেখে দেবে এরকম কোনো কথা নেই, কথাই লিখে দেবে। বোঝা গেছে? কথাই লিখে দেবে মানে হচ্ছে ফ্লুরিন উইল রিসাইড অ্যাট অ্যাক্সিয়াল পজিশন, এই সব কথাই লিখে দেবে। ঠিক আছে, বোঝা গেছে? বল, বন্ধ করে দেবো? চল নেক্সট কোশ্চেন লেখ, নেক্সট কোশ্চেন লেখ, কথা বলিস না, নেক্সট কোশ্চেন লেখ। ফাইন্ড হাইব্রিডাইজেশন অফ এক্সিএফ ফোর, ফাইন্ড হাইব্রিডাইজেশন অফ এক্সিএফ ফোর, ফাইন্ড হাইব্রিডাইজেশন অফ এক্সিএফ ফোর, এক্সিএফ ফোর কমা শেপ কমা স্ট্রাকচার। ঠিক আছে, কমা শেপ কমা স্ট্রাকচার, শেপ আর স্ট্রাকচার, হাইব্রিডেশন কি ওটার কোনো মানে নেই। হাইব্রিডেশন সিক্স আবার কি? হাইব্রিডেশন সিক্স বলে কিছু হয় না। জেড এর ভ্যালু কার কার জিরো এসছে বলতো? দেখবি জিরো কারোর কারোর এসছে, আর জেড এর ভ্যালু কার কার ইনফাইনাইট এসছে, কার কার ইনফাইনাইট আসবে দেখবি। ঠিক আছে চল, জেড এর ভ্যালু আমার কি আসছে, এক্সিএফ ফোর মলিকুল, কথা বলিস না, এক্সিএফ ফোর জেড ইকোয়ালস টু আমার আসছে কি হাফ অফ জেননের জন্য আট প্লাস মনোভ্যালেন্ট ফ্লুরিন চারখানা, তাহলে আট প্লাস চার বারো বাই দুই হচ্ছে সিক্স, সিক্স মানে কি আসছে sp3d2, তাই তো, sp3d2 আসছে, sp3d2। এইবারে দেখ জেড মানে কি, জেড মানে হচ্ছে বেসিক্যালি আমার নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। দেখ তোকে পরীক্ষাতে কিন্তু এইসব কোশ্চেন আসতে পারে, কটা লোন পেয়ার আছে, কটা সিগমা বন্ড আছে, এইসব কোশ্চেন আসতে পারে, বুঝতেই পারছি সেখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন হবে কিন্তু। ঠিক আছে, লোন পেয়ার কটা আছে তার জন্য কি আমার নতুন কোচে নতুন করে কিছু বার করার দরকার নেই, দেখ আমার এটা জানলেই হয়ে যাবে, সিগমা প্লাস লোন পেয়ার, বুঝতে পেরেছিস? এখন দেখ জেননের সাথে ফ্লুরিনের আমার চারখানা বন্ড, জেননের সাথে ফ্লুরিনের চারখানা বন্ড, তার মানে সিগমা বন্ডের ভ্যালু হচ্ছে চার, চার প্লাস লোন পেয়ার ইকোয়াল টু সিক্স, তার মানে লোন পেয়ার থাকতে হবে দুখানা, বুঝতে পারলি? তার মানে চার প্লাস দুই ইকোয়াল টু সিক্স, এই জন্য আমি বুঝলাম দুখানা লোন পেয়ার আছে। এখন প্রশ্ন হচ্ছে, কথা বলিস না, আচ্ছা বলতো এসপি থ্রি ডি টু মানে জিওমেট্রি কী হয়? এসপি থ্রি ডি টু মানে জিওমেট্রি কী হয়? এসপি থ্রি ডি টু মানে জিওমেট্রি কী হয়? অক্টাহেড্রাল, এক্স্যাক্টলি অক্টাহেড্রাল জিওমেট্রি। এখন প্রশ্ন হচ্ছে ফোর প্লাস টু হলে, ফোর প্লাস টু হলে শেপ কী হয় বলতো? স্কোয়ার প্ল্যানার, এক্স্যাক্টলি স্কোয়ার প্ল্যানার, তো কিন্তু তার মানে অ্যান্সার আমার শেপ আসলো স্কোয়ার প্ল্যানার, বুঝেছিস? এখন ছবিটা কীরকম হবে? ছবিটা হবে হচ্ছে তোর বেসিক্যালি এইরকম, চারখানা ফ্লুরিন আছে, ওই যে বেনসুল আমি তুই পড়লাম, বেনসুলটা শুধুমাত্র ট্রাইগোনাল বাইপিরামিডালে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, যখনই দেখবি, কথা বলিস না এদিকে তাকা, দেখ এখানে আমার কী আছে, আগের দিন এটা বলেছিলাম লোন পেয়ারগুলো আমার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। কেন থাকবে ভাই? লোন পেয়ারগুলো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকার কারণ হচ্ছে রিপালশনটা মিনিমাইজ করবে বেসিক্যালি, বুঝতে পেরেছিস? দেখ এখানে হচ্ছে আমার কী থাকলো বলতো, লোন পেয়ার দুটো অপোজিট ডাইরেকশানে কেন থাকলো? রিপালশন মিনিমাইজ করবে বলে, এখানে এখানে আছে বলে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, মানে দেখ দুজনে আমার অপোজিট দিকে আছে, রিপালশনের কোনো গল্প নেই। যদি আজকে আমার স্ট্রাকচারটা এরকম হতো, সাপোজ তুই এখানে একটা লোন পেয়ার দিলাম, উপরে একটা লোন পেয়ার এরকম, এখানে একটা ফ্লুরিন, নিচে একটা ফ্লুরিন, এটা আমার হবে না স্ট্রাকচারটা। কেন হবে না? তার কারণ এখানে দেখ হচ্ছে আমার দুখানা লোন পেয়ারের মাঝখানে অ্যাঙ্গেলটা কত বলতো? 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি মানে কি হবে, দুখানা লোন পেয়ারের মধ্যে রিপালশান, রিপালশান হওয়া মানেই সিস্টেমের স্টেবিলিটি গেল কমে। এখানে আমার গেছে 180 ডিগ্রি, দুটো অপোজিট ডাইরেকশনে আছে, তার মানে কী হবে বলতো, আমার এই স্ট্রাকচারটা অ্যাপ্লিকেবল হবে আর এই স্ট্রাকচার অ্যাপ্লিকেবল হবে না, বোঝা গেছে? ক্লিয়ার? এবারে ধর তোকে যদি আমি প্রশ্ন করি, দেখ এখানে বেনসুলে অ্যাপ্লাই না করলেও চলে যাবে, সিম্পল, এখানে আমি রিপালশনের রেসপেক্টে করলাম। এইবারে ধর তোকে আমি নেক্সট কোশ্চেনটা করলাম, তাকা এটা দেখলেই বুঝে যাবি। সাপোজ তোকে একটা মলিকুল দিলাম কি, এক্সি এফ থ্রি সি এল, ঠিক আছে, এক্সি এফ থ্রি সি এল, তো এই ভ্যালুটা একই হবে, জেডের ভ্যালু ছয়ই হবে, এসপি থ্রি ডি টুই হবে। ঠিক আছে, কোনো কিছু করে আমি এখানে ফ্লুরিনের জায়গায় এখানে ক্লোরিন দিলাম, সব আমার সেম হবে, তাহলে দেখ তোর স্ট্রাকচারে কোনো চেঞ্জ আসবে না, জাস্ট একখানা ফ্লুরিনের জায়গায় এখানে ক্লোরিন বসাবো, এর মধ্যে তো একশো লিকুইডের কোনো গল্প আসছে না, বুঝতে পেরেছিস? তাহলে দেখ যখনই আমার সিস্টেমটা এরকম এসপি থ্রি ডি টু হয়ে যাচ্ছে, তখন আর একশো লিকুইডের কোনো গল্প নেই, আমার সিম্পল এর মধ্যেই সব চলতে থাকবে, বোঝা গেল? ঠিক আছে চল, আমি যদি তোকে দিতাম হচ্ছে এই মলিকুলটা, সাপোজ এক্সি এফ টু সি এল টু,
এক্সিএফ টু সিএল টু দিলে কী হবে? একই গল্প, দেখ আমার দুখানা ক্লোরিন। এইবারে প্রশ্ন হচ্ছে এই সব কোশ্চেন আর আসবে না, দুখানা ক্লোরিন বুঝতে পেরেছিস? একখানা ফ্লোরিন সরিয়ে আরেকখানা ক্লোরিন দিলাম। এইবারে তোর একটা কোশ্চেন হতে পারে, আমি কি দুখানা ফ্লোরিনকে পাশাপাশি রাখবো নাকি অপোজিট ডাইরেকশনে রাখবো? এই কোশ্চেন আমার আর কোথাও আসবে না, ঠিক আছে? দুখানা ফ্লোরিনকে কি আমি পাশাপাশি, মানে দেখ এই স্ট্রাকচারটা একটা, আরেকটা স্ট্রাকচার হচ্ছে দেখ এটাও একটা স্ট্রাকচার, দুটো স্ট্রাকচার কি আমার সেম? যে দুখানা স্ট্রাকচার আছে এই দুখানে কি সেম স্ট্রাকচার? দুটো স্ট্রাকচার আলাদা কেন? এখানে দেখ দুখানা ফ্লোরিন আমার আবার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, দুখানা ক্লোরিন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এখানে কি আছে দুখানা ফ্লোরিন 90 ডিগ্রি, দুখানা ক্লোরিন 90 ডিগ্রি, এদের মধ্যে কোনটা আমি সেগুলো আমাদের আর নেই, আসবেই না, কোথাও আসবে না, জয়েন্টেও আসবে না, এখানেও আসবে না, বুঝতে পেরেছিস? তাহলে চলো এটা লাগবে না, তাহলে এত এত অব্দি ক্লিয়ার তো, বোঝা গেছে? আচ্ছা এবারে দেখ এর মধ্যে অ্যান্সার হচ্ছে তোকে ডাইপোল মোমেন্ট জানতে হবে, কোথায় রিপালশনের গল্প, সেটা ডাইপোল মোমেন্ট শিখলে ওটা বলাটা বেটার, এখন বললে জাস্ট থিওরিটিক্যাল হয়ে যাবে। আমাদের আছে ডাইপোল মোমেন্ট জিনিসটা, আমাদের আছে ওটা করবো, ওটা পোলারিটির ক্যালকুলেশন হবে, এত অব্দি ক্লিয়ার বুঝতে পেরেছিস? আচ্ছা কথা বলিস না, দেখ এইবারে আমি তুই এতক্ষণ ধরে কী করেছি, তাহলে পরীক্ষায় আসলে পারবি তো কোশ্চেন এখান থেকে, সিম্পল কোশ্চেন, আর তোর কী আসবে সিগমা বন্ড পাই বন্ডের ক্যালকুলেশন আর কোন কার্বনের কী হাইব্রিডেশনে আজকে যেরকম কোশ্চেনে দিয়েছিল ওরকম কিন্তু আসবে পরীক্ষাতে। দেখ তার মানে আমি তুই এতক্ষণ দেখ কোভ্যালেন্ট বন্ডিংয়ের জন্য কী কী থিওরি দেখলাম, কোভ্যালেন্ট বন্ডিংয়ের জন্য বেসিক দেখেছিলাম হচ্ছে লিউইস থিওরি, তারপরে দেখলাম হচ্ছে দেখ ভ্যালেন্স বন্ড থিওরি, ভ্যালেন্স বন্ড থিওরির পর আসলে হচ্ছে ভিএসিপিআর থিওরি। এখন ভিএসিপিআর থিওরি আমার সব কিছু এক্সপ্লেন করতে পারছে না, এখন মনে হচ্ছে যে কী কী এক্সপ্লেন করতে পারছে না, দেখ বেসিক্যালি ওই সময় দাঁড়িয়ে একখানা মারাত্মক লেভেলের অবজারভেশন ছিল, কি অবজারভেশনটা ছিল, ধর তোর কাছে ছিল হচ্ছে লিকুইড নাইট্রোজেন আর ধর তোর কাছে আছে লিকুইড অক্সিজেন, ঠিক আছে? লিকুইড অক্সিজেনের কন্টেনারের মধ্যে তুই একখানা ম্যাগনেট দিলি আর লিকুইড নাইট্রোজেনের কন্টেনারের মধ্যে তুই একখানা ম্যাগনেট দিলি, কী দেখা গেলো? বেসিক্যালি দেখা গেলো হচ্ছে ম্যাগনেটটা আমার অক্সিজেনটাকে না তুলে আনছে, লিকুইড অক্সিজেনকে তুলে আনছে, কিন্তু ম্যাগনেট আমার লিকুইড নাইট্রোজেনকে তুলে আনছে না। তার মানে বেসিক্যালি লিকুইড অক্সিজেন হচ্ছে আমার ম্যাগনেটিক টাইপের আর লিকুইড নাইট্রোজেন হচ্ছে আমার ম্যাগনেটিক টাইপের নয়। এখন এই অবজারভেশন কেন হলো, কেউ কেন ম্যাগনেটিক হলো, কেউ কেন ম্যাগনেটিক হলো না, এই অবজারভেশন আমার ভিএসিপিআর থিওরি দিয়ে বলার কোনো জায়গা নেই, ভিএসিপিআর থিওরি দিয়ে বলাও যায় না। দেখ আমি তুই অলরেডি হাইব্রিডাইজেশন দেখেছি, আমি তোকে যদি বলি যে আমার কাছে ধর O2 মলিকিউল আছে, O2 মলিকিউল, O2 মলিকিউল মানে কি বেসিক্যালি ও ডাবল বন্ড, তাই তো? ও ডাবল বন্ড, এর মাথায় লোন পেয়ার, এর মাথায় লোন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার, ঠিক আছে? দেখ আমাদের তো O2 হাইব্রিডাইজেশন আমাদের সিলেবাস অন্তত নেই, আমাদের সিলেবাসে O2 কোনো হাইব্রিডাইজেশন নেই। দেখ O2 মলিকিউলে ডাবল বন্ডের মধ্যে কী আছে, একখানা সিগমা একখানা পাই, ঠিক আছে? একখানা সিগমা একখানা পাই, আমি তুই অলরেডি